শিশু ওয়ান অথবা ওয়ানের জন্য, দুটোই কিন্তু একই সময়ে ম্যাচিওর। কেউ স্কুলে ভর্তি হয়েছে, কেউ হয়নি, বা কেউ হবে, বা কেউ KG 1 KG 2 পড়ছে। শেখানোর কৌশলগুলো আমি একটা বই তোমাদের সহজেই কিন্তু এটা স্কুলেই পেয়ে যাবে, ক্লাস 1-এর একটা আমার বই চাইলে। কিন্তু সেই বইটাতে যে কত কিছু শেখার আছে, কিভাবে ব্রেনটাকে তৈরি করতে হয়, কিভাবে শিক্ষা জগতের মধ্যে ভালো পথ আনা যায়, সেটা কিন্তু অনেকেই অজানা। আর জানা থাকলো সেটা, আমি কিন্তু এই বইটা আমার খুব ভালো লেগেছে বাচ্চাদের জন্য। আগে ভিডিও কিভাবে অক্ষর চেনাবে আমি সেগুলো আলোচনা করে দিয়েছিলাম, মানে যে খুব যে চেনে যে চেনে না তাদের জন্য। আজকে আমি এই ইংরাজি ইংরাজির ABCD কীভাবে লিখতে হয় আর কিভাবে চেনাতে হয় সেইটাই আমরা পড়াশোনার মধ্যে আসবো আজকে। একটা বাচ্চা হয়তো এই পাতাটাকে খুলে দিলে বাচ্চাটা পড়তেই চাইছে না, এটা কি? তখন বাচ্চাটাকে না প্রথম একদম বাচ্চা, খুব বাচ্চা যদি শিশু অনেক চেয়েও মানে অনেক নিচু হয়, তাকেও শেখানো একটা কৌশল। দেখো এইটা কি, তখন সে বলবে একটা ছেলে, কোনো পুতুল। পুতুল ইংরাজি হচ্ছে ডল, এর বলে দেবে। ডলটাকে মনে রাখতে হবে না, কিন্তু পুতুলের চিনলো। সে চিনতে পারছে না, সে পড়তেই চাইছে না। একটা কুকুর দেখাও তো, একটা কুকুর দেখাও তো, সে তখন দেখাবে সেটা কুকুর, আর একটা কুকুর দেখাও এটা, আর একটা কুকুর দেখাও এটা। এই যে চিনতে শিখছে, এই যে মনোসংযোগটা হচ্ছে, তো মন দিয়ে খুঁজতে হচ্ছে, সে তো এমনি বলতে পারছে না। একটা ঠাকমা দেখাও, একটা ঠাকমা দেখাও, তখন কিন্তু ঠাকমাটা দেখাবে, মানে একদম ছোট, যেটা পড়তে চায় না। শিশু ওয়ান তবে পা দেবে, বা শিশু ওয়ান এসেছে এরকম। একটা ঘরের দরজা দেখাও তো, এইটা এটা দরজা, এটা ডোর ডোর ডোর, মানে ডোর মানে দরজা। একটা ডিম দেখাও তো, ডিম খাবো করে এই দেখাবে তখন। এই যে তাকে যে কিছুক্ষণ বেঁধে রাখা পড়ার মধ্যে, বেশিক্ষণ থাকবে না, হয়তো তুমি চেষ্টা করছো আধ ঘন্টা, সে কিন্তু 15 মিনিট হয়তো তার মনটা দেবে, তারপর ওই 15 মিনিটের মধ্যে কাজটা করতে হবে। পরের দিন 16 মিনিট হবে, 17 মিনিট হবে, 18 মিনিট হবে, এর বাড়তে 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 একসময় তৈরি হয়ে যাবে। পড়াশোনা একদিনে খাই দেওয়া জিনিস নয়, তাহলে আমরা একদিনে কেন 5 দিনে খাই দিতাম? 1 বছর টাইম নেয় একটা কয়েকটা পাতা সারতে। বেশ চলো, কখনো ভুলে যায় সেটা কতটা মনে রাখলাম। একটা চেয়ার দেখাও, একটা পুতুল দেখাও, পুতুল খুঁজে পাচ্ছে না, পুতুল খুঁজে পাচ্ছে না, তখন এমন কিছু একটা জিনিস বলবে, একটা হাতি দেখাও। তো হাতিতে সে খুঁজে পাবে না, এটা নয়, এটা নয়, এটা নয়, তার সঙ্গে মজা করতে হবে, এইটা হাতি না, এটা তো পাখি, তাহলে তাহলে এইটা হাতি, এইটা এখানে হাতি না, হাতি না, এটা হাত, এরকম তাকে মনোসংযোগের মধ্যে দিয়ে প্রথম পড়াশোনাটা শুরু হলো, যে একদম পড়তে চায় না তাদের জন্য। এইবার যে জানে ABCD লিখে ফেলেছে, তাকে বলতে হবে এইটা কী বলো তো, প্রথম অক্ষরগুলো লাল রঙের অক্ষরটা, এটা বলতে পারে কি না, ছোটো হাতে ডি চেনে কি না, ছোটো হাতে ডিগুলো চেনে কি না, এটা কিন্তু চিনিয়েছে। এটা ছোটো হাতের ইগুলোকে বারবার চিনিয়েছে, তা ছোটো হাতের ডি আর ইটাকে চিনিয়েছে। পরে নিশ্চয়ই এফ চেনাবে, একবার চেনায় নেই। ইডি কী কী হয়, এগ হয় বলো একটা, আর একটা এগ মানে ডিম হয়। ইডি আর কী হতে পারে, ইগল হয়, ইগল মানে ইগল পাখি হয়। ইডি আর কী হতে পারে জিজ্ঞেস করবে, এয়ার হয়, এয়ার মানে কান হয়, ই মানে আই, এগুলো বারবার বলে বলে তাকে ধরাতে হবে। তাদের নরম মাটি, বারবার ভেঙে যাবে, কিন্তু সেটাকে ধরাতে গেলে একটু মাটিটাকে শক্ত করতে হবে। এটা তো হলো, এবার এ লেখাটা কেমনভাবে শেখাবে? দেখো কতবার লেখা করিয়েছি, এটাকে কি আমরা তো এইভাবে লিখি, আমি খাতায় গিয়ে যাই, তারপরে দেখো এই একটা দাগের মধ্যে দিয়ে অনেক কিছু হয়। এইটাতে শেখাতে এসেছে ABCD শেখায়নি, এখানে একটা দাগ, দাগের উল্টো পাল্টা মানে হলে কীভাবে লেখা যায় সেটাই শিখিয়েছে। মানে দেখো আমি জাস্ট ধারণা দিচ্ছি, আমি পারবো না ভালো, আমি ধারণাটা দিতে গিয়ে দেখো, এই যে এরকম একটা দাগ প্রথমে টেনে নেবে, এইটাকে টানা শেখাবে, অর্থাৎ সোজা একটা থাকলো এইখানে, এখন নিচে এসে এই দেখ, এটা নিচের দিকে গেছে ডিএর বেলা, এইটা এসে এই নিচে এসে পুরো ঠিকবে না, এই জায়গাটা এ হয়ে গেল। এইটাই বারবার শিখিয়েছে, এই দাগটা, এই দাগটা, এই দাগটা, এই দাগটা টেনে নিয়ে গেছে, বারবার লিখতে লিখতে একসময় সে পারবে, এরকম করে এ হয়। অর্থাৎ সি লিখে, সি লেখাটা শিখলে, দেখো সিটা যদি আমরা দাগ দিই এখান থেকে, এটা সিটা একদম নেমে গেছিলো, এইটার সঙ্গে সির কী পার্থক্য আছে দেখো,
এই পার্থক্যগুলি চিহ্নিত হয়, একটা তো দাগ আমি দিয়েছিলাম, দিয়ে এইখান থেকে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে, মানে নিচেটা একটু ছেড়ে দিয়েছিলাম, তাহলে এই যে, কিন্তু সি এর বেলায় এইখান থেকে আসবে কিন্তু একটু বেঁকে এলো, মানে একদম এই মাথা থেকে এলো না, এই জায়গা থেকে কিন্তু টাচটা হলো না, একটু বেঁকে থেকে এলো, এটা সি। এবার এইটা সি এর এদিকে দাগ দাও, ডি হয়ে যাবে, সিটাকে উল্টো করে রেখে বিগুলো, ই সি এটা কিন্তু ই ই হয়ে যাবে। একইভাবে সব কিন্তু আমরা এইটা থেকে এ লিখতে শিখলাম, এটা যদি ঘুরিয়ে লিখি ডি লিখতে শিখলাম, বা ছোটো হাতে বি লিখতে শিখলাম, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই একটু লম্বা দাগ দিয়ে দিই বি শিখলাম, এটা যদি আমরা এদিকে দিতাম তাহলে সোজাসুজি আনতে হবে, এ হয়ে গেল। তাহলে আবার দেখো এটাকে যদি সিটাকে আমরা এরকম লিখি, সিটাকে নিচে দিয়ে নামিয়ে দেবে, একটু সি হলো। এবার সিটাকে আমরা যদি দেখো ই হয়ে যায়, সিটা আবার ই হয়ে যায়, তাহলে আমরা এইভাবে যখন লেখাপড়া শেখাবো কীভাবে লিখতে হয় সেই পদ্ধতিটা দেয়া আছে, বারবার লিখে দেয়া, তাহলে এ থেকে বি হয়, সি থেকে ডি হয়, আবার ইও হয়, শিখলাম তো আমরা। আমরা আস্তে আস্তে পরে আলোচনায় যাব কীভাবে বাচ্চাদের পড়াবে, বাচ্চাদের কীভাবে তৈরি করবে, বাচ্চারাই হচ্ছে আসল শক্তি বা ভিত।